রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে যাচাই বাসাই শেষে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও বিএনপি সহ সাত প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে ঋণ খেলাপি বিধি অনুযায়ী হলফনামা দাখিল না করা সহ নানা কারণে দুইজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় যাচাই ভাষায় শেষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জি এম সাতাপউদ্দিন জানান আপাতত আওয়ামী লীগের রেজল করিম রাজু জাতীয় পার্টির রাহগীর আল মাহিদ সাদ ও বিএনপির রিটা রহমান সহ সাতজনকে বৈধ এবং ঋণ ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল না করা সহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহ সভাপতি কাউসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামূলকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র দাখিল করেছিল নয় নয় জন আজকে যাচাই বাছাই কার্যক্রম শেষে আমরা সংশ্লিষ্ট বিধিমালয় আলোকে মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই শেষে নয়জন প্রার্থীর মধ্যে আমরা জনাব একরামুল হক এবং কায়সার জামান বাবলা এই দুই জনের মনোনয়নপত্র বাতিল করেছি এবং সাতজনের মনোনয়নপত্র বৈধ হিসাবে আমরা ঘোষণা করেছি ধন্যবাদ